সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটির উত্তর নিয়ে। তো মূলত এই ভিডিওটি তৈরি করছি যে গণিত বিষয়টি দেওয়া হয়েছে 14তম সপ্তাহে, সেই বিষয়টির আসলে নমুন উত্তর নিয়ে। প্রথমে আমরা দেখে নেবো আসলে প্রশ্নপত্রটি, তারপরে দেখবো উত্তরটি। তো খুব সুইটেবল একটা উত্তর এখানে শেয়ার করবো তোমাদের সাথে, যেখানে তুমি পূর্ণাঙ্গ মার্কস পাবে। সো আমরা পুরোপুরি আসলে প্রশ্নটি করবো না, তোমাদের সাথে জাস্ট শেয়ার করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4। অ্যাসাইনমেন্ট হিসেবে দেখো যে এখানে ক দেওয়া আছে, তারপরে দেখো যে এখানে ক চিত্রে এরকম কিছু একটা দেওয়া আছে। তো ক এবং খ দুইটা তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে কিছু তত্ত্ব দেওয়া হয়েছে। এগুলোর উপর ভিত্তি করে আবার দেখো এখানে ভালো করে খেয়াল করো, নির্দেশনা আর মূল্যায়ন রুব্রিক্স আছে। তো যদি আমরা চিন্তা ভাবনা করি যে মূলত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নির্দেশনা, মানে এই এগুলো আসলে প্রশ্ন, তোমাদের যেটা ধরো না কেন নির্দেশনা বা প্রশ্ন, এগুলোরই কিন্তু অ্যান্সার করতে হবে। আমরা সরাসরি উত্তরে চলে যাই। তো প্রথমে আমাদের একটা সুইটেবল শিরোনাম দিতে হয়, তোমরা জানো, যেটা কভার পেজে আমাদের সাবমিট করতে হয়। তো কভার পেজে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে কি, বৃত্ত সংক্রান্ত, বৃত্ত হতে, এটা বৃন্ত হয়ে গেছে, সরি ফর এভরিথিং। তো দেখো যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য ও সমপাদ্য, ঠিক আছে। তো এটা আমরা দিব কি আসলে অ্যাসাইনমেন্টটি শিরোনাম। ওকে, তারপরে দেখো যে আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটি নির্দেশনা ছিল, চিত্রে যে কোনো একটি কয়েনের কেন্দ্র নির্ণয় করো। এখানে একটা ক্লু দেওয়া হয়েছে যে ক্লুর বেসিসে আমরা কি করেছি, এই ইনফরমেশনটি অঙ্কন করেছি, তোমরা মিলিয়ে নিও। তো 1 নম্বর প্রশ্নের উত্তর এভাবে শুরু করতে পারো, কয়েনের কেন্দ্র নির্ণয়। তো কয়েনের কেন্দ্র নির্ণয় বলতে যেটা বুঝেছে, দেখো কয়েন কোথায় পেলাম, এই যে 3টা কয়েন দেওয়া হয়েছে প্রশ্নে, ঠিক আছে। তো ক আর 1 2 3, আসলে 4টা, 3টা না। তো সেক্ষেত্রে দেখো যে কয়েনের আসলে কেন্দ্র নির্ণয়, তো কয়েনের কেন্দ্র নির্ণয় যদি করতে চাই তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই চিত্রটা তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে। ওকে, তো এই বরাবর একটা ব্যাস টেনে দিবে, একদম বর্ধিত করে দিবে। বর্ধিত করার পরে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে কি, যে তোমাদের এখানে ভালো করে খেয়াল করে দেখো, আর একটা কিন্তু এখানে আসলে দাগ টেনে দিবে, যেটা কিনা আসলে কেন্দ্র বরাবর না, ঠিক আছে। যে কোনো একটা জায়গাতে তোমরা একটা দাগ টেনে দিবে, আবার এ পাশেও একটা দাগ টেনে দিবে। ওকে, এবার এটা কিভাবে আসলে এই টানবে এ দাগটা, অথবা তুমি এক কাজ করতে পারো, যেটা করতে পারো সেটা হলো যে তুমি এ দাগটা তো টেনে দিলে আর এখানে একটা দাগ টেনে দিলে, সেটা করতে পারো, অথবা এটার সাথে এটা টেনে দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো তোমরা চিত্রটা এটা অঙ্কন করতে পারবা, তো তোমরা বুঝতে পারছো কিভাবে, দেখো তো যে এখান থেকে আসলে একটা বৃত্তচাপ নেওয়া হয়েছে, এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ নেওয়া হয়েছে, তাহলে এ থেকে একটা বৃত্তচাপ, বি থেকে একটা বৃত্তচাপ যদি নেই তাহলে এখানে আমাদের পয়েন্টটা হচ্ছে যোগ করে দিয়েছে। তোমরা এভাবেও কিন্তু করতে পারো, তোমাদের ইচ্ছা, এগুলো আসলে সিম্পল, এখানে আসলে বোঝানোর মতো কিছু নাই। আর আমরা বুঝাবো কোন একটা ভিডিওতে তোমাদেরকে বৃত্ত সম্পর্কিত যা কিছু আছে সবকিছু ইন ডিটেল বুঝাবো, এখন আপাতত বুঝাচ্ছি না, তোমরা চিত্র অঙ্কন করে নেবে। ওকে, এরপরে দেখো এ ও বিসি দুইটি জানি, এ বি এর লম্ব দ্বিখণ্ডক পি কিউ এবং বিসি এর লম্ব দ্বিখণ্ডক হচ্ছে এম এন, আকি পি কিউ ও এম এন পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও বিন্দু কয়েনের কেন্দ্র। এই যে দেখো যে এখানে কিন্তু যা কিছু যেভাবে অঙ্কন করা হয়েছে সেভাবেই কিন্তু আসলে এখানে বলা হয়েছে। এরপর 2 নম্বর যেটা ছিল সেটা দেখো কি লেখা হয়েছে, নির্দেশনাটা ছিল 2 নম্বর যেটা সেটা হলো প্রমাণ করে যে কোনো দুইটি কয়েনের কেন্দ্র দ্বয়ের দূরত্ব যেটা তাদের সাধারণ ব্যাসার্ধের কি হবে, দ্বিগুণ হবে। তো এটা প্রমাণ করতে হবে, নিচে একটা ক্লু দেওয়া আছে, ক্লুর বেসিসে আমরা উত্তরটা করেছি, সো আমরা ক্লুটা পড়ছি না, তোমরা পড়ে নিও। 2 নম্বর প্রশ্নের উত্তর দেখো, সাধারণ নির্বাচন প্রথমে দিতে হবে, প্রমাণ করতে হবে যে দুইটি কয়েনের কেন্দ্র দ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের কত গুণ, দ্বি গুণ। আচ্ছা, এখন দেখো যে দুইটা কয়েন জাস্ট অঙ্কন করবে, মিডল বরাবর একটা দাগ টেনে দিবে, দুইটা আসলে যে কেন্দ্রগুলো কি করবে, যোগ করে নেবে। মানে এক কথায় কাঁটা কম্পাসটা যেখানে রেখে তুমি ঘুরিয়েছো দুইটা একই সমান বৃত্ত, ঠিক আছে, সে কাঁটা কম্পাসের যে জায়গাতে আসলে রেখে তোমরা ঘুরিয়েছো সেই দুইটা বিন্দুকে আসলে যোগ করে দিবে, অন্য কিছু না। তারপরে যা কিছু লেখা আছে ইনফরমেশন গুলো দিয়ে দিবে, এটা ও দিবে, আর দিবে, আর দিবে, পি দিবে, কিউ দিবে, অন এবং টু, এ বি দিবে। ওকে, তাহলে কিন্তু আমাদের বৃত্ত দুইটা হয়ে গেল আগে আর কি। ওকে, এখন আমাদের প্রমাণের সুবিধাতে এই দুইটা কাজ কিন্তু আমরা করেছি, দুইটা বৃত্ত অঙ্কন করেছি একটা চিত্রের মাধ্যমে। তো দেখো বিশেষ নির্বাচন, মনে করি 1 নম্বর ও 2 নম্বর কয়েনের কেন্দ্র যথাক্রমে এ ও বি এবং কয়েন পরস্পর ও বিন্দুতে স্পর্শ করে, কয়েন দ্বয়ের সাধারণ ব্যাসার্ধ হচ্ছে আর, প্রমাণ করতে হবে যে এ বি সমান হচ্ছে কি 2 আর, প্রমাণ করো, মানে প্রমাণ শেষ হয়ে গেল। এখন না সরি, বিশেষ নির্বাচন শেষ হলো, অঙ্কন দেখো, অঙ্কন হচ্ছে কি ও বিন্দুতে তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে পি ও কিউ আঁকি, ঠিক আছে। পি ও কিউ, পি ও কিউ মানে হচ্ছে পি ও কিউ স্পর্শক, স্পর্শক মানে হচ্ছে দুটা বৃত্ত যে জায়গাটা স্পর্শ করে, স্পর্শক একটা অঙ্কন করি, মানে দুইটা মানে বিন্দু যাতে একটা মানে একটা এমন একটা কমন বিন্দু থাকবে যে বিন্দুতে আসলে ছেদ করেছে বা স্পর্শ করেছে, এরকম প্রমাণ করো যে যে এ ও এ কেন্দ্র বিশিষ্ট কয়েনের উপরস্থ ও বিন্দুতে পি ও কিউ একটি স্পর্শক ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, এরপর আমরা লিখতে পারি যে সুতরাং পি ও এ সমান হচ্ছে 1 সমকোণ, যেহেতু স্পর্শক
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়ে আছে, এখানে দেখো যেটার উপর এটা কিন্তু লম্ব, পি কিউ হচ্ছে কি এবি, এটা আসলে যদি আমরা বলি যে ও এ, পি কিউ এর সাথে ও এ অথবা ও বি লম্ব। ওকে, তো আসলে ওই জন্য আমরা কি করছি, এ কোণটা এক সমকোণ দিছি, একইভাবে পি ও বি সমান এক সমকোণ হবে। এখন দুইটা যদি যোগ করি তাহলে দেখো যে এক সমকোণ কি হবে, দুই সমকোণ হবে। তাহলে আমরা বলতে পারি যে পি ও এ এবং পি ও বি সমান হচ্ছে কি এ ও বি, এ ও বি করতে গেল এ ও বি মানে হচ্ছে এ ও বি, এক সরল কোণ হয়ে গেছে এক কথায়। ঠিক আছে, তার মানে এ কোণ এ কোণ সমান, যেহেতু তোমরা এগুলো বুঝতে পারছো, তো ওগুলো আসলে ব্যাখ্যা দিচ্ছে না, ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, 1 ঘন্টার ভিডিও হবে, সো ওটা বোরিং, সো আমরা আসলে ব্যাখ্যাটা দিচ্ছি না। ওকে, তারা বুঝতে পারছি যে দুইটা আসলে যদি সমকোণ যোগ করি তাহলে একটা সরল কোণ হয়, সরল কোণটা হচ্ছে কি এ ও বি, ওখানে চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে, দুই সমকোণ সমান হচ্ছে কি এক সরল কোণ। ওকে, তা এখন দেখো তাহলে যে ও এ এবং ও বি একই সরল রেখায় অবস্থিত এই জিনিসটা প্রমাণ করতে ছিল, সুতরাং এ বি সমান হচ্ছে কি আর প্লাস আর সমান হচ্ছে কি 2R, যেটা আমাদের এখানে মূল আসলে বলেছিল যে দ্বিগুণ হবে। ওকে, তো আমাদের কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। ওকে, এরপর দেখো যে 3 নম্বর যে নিদর্শন ছিল সেটা হচ্ছে কিরকম, 3 নম্বর নিদর্শন ছিল একটি কয়েনের চারপাশে কয়েনটিকে স্পর্শ করে মানে ঠিক একই আকারের কয়টি কয়েন বসানো যাবে তা জ্যামিতিক ভাবে নির্ণয় করতে হবে, এটা ছিল 4 নম্বর আর্টটা আছে, ওটা আমরা শেয়ার করে দিচ্ছি। তা আমরা জাস্ট এভাবে চিত্রটা অঙ্কন করে নেবো, প্রত্যেকটা যেটা আসলে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রগুলোকে যোগ করে নেবো প্রথমত, তারপরে দেখা যায় মিডিল একটা কোণ মানে ই করব আর কি। তো দেখো ভালো করে এখানে কয়টা আসলে অঙ্কন করা হয়েছে, দেখো তো 1 2 3 4 করে 5 6, ছয়টা তাই না? তো ছয়টা যদি হয় তাহলে ছয়টা আসলে আমরা বৃত্ত প্রথমত অঙ্কন করে নেবো। ওকে, তারপরে যে কাজটা করব যে প্রথম বৃত্তের আর দ্বিতীয় বৃত্তের যে কেন্দ্রটা ছিল যোগ করে নেব, দ্বিতীয় বৃত্ত তৃতীয় বৃত্ত তৃতীয় চতুর্থ চতুর্থ পঞ্চম এবং পঞ্চম ষষ্ঠ এবং ফাইনালে ষষ্ঠ এবং প্রথম, এই সবগুলো আসলে কেন্দ্রকে কি করে দেব, অ্যাড করে দেব। এরপরে দেখো যে আরেকটা যে কাজটা করবো, 2 নম্বরের সাথে 5 নম্বর, আবার দেখাচ্ছি 1 নম্বরের সাথে 4 নম্বর, 6 নম্বরের সাথে 3 নম্বর, এটাকে কি করে নেব, যোগ করে নেব। ওকে, তাহলে একটা বিন্দু পাবো, এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে আমরা একটা কি করবো, আবার বৃত্ত অঙ্কন করবো। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে আমাদের কতটি বৃত্ত হলো, টোটাল 60টা বৃত্ত হলো তাই না? তো এই ডিগ্রি গুলো কিন্তু 60 ডিগ্রি 60 ডিগ্রি, কিভাবে দেখো যে টোটালটা যেহেতু 360 ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোণ হবে কি অবশ্যই 60 ডিগ্রি করে। ওকে, এবার আমাদের ওই জিনিসটাই করবো যেটা 3 নম্বরে বলা হয়েছে, আর জ্যামিতিটা কিভাবে অঙ্কন করতে হবে সেই জিনিসটা কিন্তু ওরা বলে দিয়েছে, এবং ওই আকারে কিন্তু আমাদের এখানে অঙ্কন করা হয়েছে, অঙ্কনটা আশা করি একদম ইজি। তারপরে আমরা যেই লেখাটুকু আছে সেই লেখাটুকু লিখে দিব, ঠিক আছে, একদম হুবহু। তারপরে দেখো যে 4 নম্বর যেটা আছে, হ্যাঁ আমরা এটা কিন্তু পড়লাম না, আসলে পড়তে গেলে একটু সময় লাগবে, সো ভিডিওটা বড় করতে চাচ্ছি না। দেখো 4 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে কি, দেখো যে কোনো কয়েনের পরিধিতে এ বি সি ডি 4টি বিন্দু এমন ভাবে স্থাপন করো যেন এ বি লম্ব হবে কি ডিসি হয়, প্রমাণ করতে হবে যে এডি এবং সমান হচ্ছে কি ডিসি। তো এটা সিম্পল, সিম্পল করার জন্য যে কাজটা করব সেটা হলো যে আমরা এখানে একটা দেখো যে এখানে তোমাদের যদি খেয়াল করো তো একটা কিন্তু আয়তক্ষেত্র এখানে অঙ্কন করা হয়েছে, তো তোমরা আয়তক্ষেত্রটা অঙ্কন করে নেবে। তো এই চিত্রটাতে কিছুটা একটু মানে মনে হচ্ছে যে আয়তক্ষেত্র না আয়তক্ষেত্র না এরকম মনে হচ্ছে, কিন্তু তোমরা আয়তক্ষেত্রটাই অঙ্কন করবে এবং বৃত্তটি অবশ্যই গোলাকার হবে, কিছুটা গোল কম আছে মনে হচ্ছে, এটা কম্পিউটারে করতে গিয়ে আসলে ঠিকঠাক মতো করা হয়নি। তো দেখো যে তোমরা গোল একটা করবে এবং একটা আয়ত তৈরি করবে, করার পরে দেখো যে বিশেষ নির্বাচন যে কোনো কয়েনের উপর এ বি সি ডি 4টি বিন্দু নেই এবং বিন্দুগুলো যোগ করে যেন এ বি লম্ব কি হয় ডিসি হয়, প্রমাণ করতে হবে যে এডি সমান হবে কি বিসি। অঙ্কনে আমরা কি করতে পারি, এ ও সি যোগ করতে হবে, তা দেখো যে এ ও সি যোগ করেছি, ঠিক আছে, আর এখানে দেখো যে এ ও সি যোগ করে প্রমাণ যেহেতু এ বি লম্ব হবে কি ডিসি এবং এ সি উহার ছেদক, ঠিক আছে। তো এখানে আসলে এ ও সি যোগ করে নিয়ে বরং যে বি ও ডি যোগ করেছি, তোমরা এ ও সি কে যোগ করে নিবে তাহলে হবে একই কথা আসলে, যেহেতু তাদের বিপরীত বাহুগুলো সমান কোণগুলো সমান, সুতরাং এখানে কোনো সমস্যা নাই লিখলে হয়। তো সুতরাং দেখো যে এখানে আসলে এ বি ডি সমান হচ্ছে বি ডি সি, যেহেতু একান্তর কোণ মানে এই কোণটা আর এই কোণটা সমান, তোমরা জানো আসলে যে একই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে দেখো যে বিপরীত দিকে যে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি একান্তর কোণ। তো কিভাবে কি কোণ হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো ইন ডিটেল বলবো কোন একটা ভিডিওতে, ম্যাথের উপর যে ভিডিওগুলো তৈরি করবো আমরা এই চ্যানেলে সেগুলোতে। তারপরে তোমরা যা কিছু এখানে দেখছো সবকিছু লিখে নিবে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে প্রমাণটা হয়ে যাবে এটি সমান হচ্ছে বেশি, আমি বললাম না কারণ দেখা যাচ্ছে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা জাস্ট ভিডিওটি পজ করে লিখে নাও। সো ফ্রেন্ডস, থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তোমার বন্ধুদের জানিয়ে দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যায় এবং তুমি সবার আগে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্টে সেফ স্টে হোম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।